সব আসনে যাত্রী নিয়ে আগের ভাড়ায় ফিরেছে গণপরিবহন, তবে সরকারি নির্দেশনা বা স্বাস্থ্যবিধি উপেক্ষিত এসব যানবাহনে। এতে করোনা সংক্রমণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা, যদিও স্বাস্থ্যবিধি নিয়মিত মনিটরিং করার কথা বলছে সড়ক পরিবহন কর্তৃপক্ষ। বিস্তারিত দেখুন একরামুল হক সায়েমের রিপোর্টে। সড়কে পুরনো ব্যস্ততা ফিরেছে আরও বেশ আগেই, এবার যাত্রী পরিবহনেও ফিরল আগের দৃশ্য। গণপরিবহনে হুড়োহুড়ি করে ওঠা আর গাদাগাদি করে বসতে আবারও অভ্যস্ত হয়ে উঠছেন যাত্রীরা। করোনা পরিস্থিতিতে 3 মাস আসন ফাঁকা রেখে 60% ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত উঠে গেল মঙ্গলবার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী যত আসন ততজনের বেশি যাত্রী না তোলা, মাস্ক পরা, হাত ধোয়া বা স্যানিটাইজ করার ব্যবস্থা রাখা এবং ট্রিপ শুরুর আগে ও পরে যানবাহন জীবাণুমুক্ত করাসহ কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। দূরপাল্লার গাড়িতে এসব কিছুটা মানা হলেও নগরীতে লোকাল বাসে বেশিরভাগ ক্ষেত্রেই তার ব্যত্যয় দেখা গেছে। যাত্রীরাও এখন চায় না, এখন তো যাত্রীরাও মনে করেন যে চায় না, তারপর যাত্রীরা তো ডিসিপ্লিন আগের মতো মানে না এখন বর্তমানে। এই অবস্থায় করোনা সংক্রমণ বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সংক্রমণে তো ঝুঁকি থাকছে, সংক্রমণ তো বিপজ্জনক পর্যায়ে যাবে যেসব যাত্রী এভাবে হুড়োহুড়ি করে গাদাগাড়ি করে যাবে। যারা স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহনে চড়তে চায়, ভাড়া যদি আগের মতো একটু বেশিও থাকে, তাদের জন্য বিকল্প যানবাহন, বিকল্প গণপরিবহন থাকা দরকার। সড়ক পরিবহন কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতির নেতারা অবশ্য গণপরিবহনে স্বাস্থ্যবিধির বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন। যাত্রী মাস্ক ছাড়া উঠবে না, সুতরাং এটা বাস মালিকদের এটা দায়িত্ব, শুন তাদের বিরুদ্ধে আমরা আইন করতে পারছি। যারা এই সরকারের নির্দেশনা মানবে না তারা শাস্তির আওতায় আসবে। সুতরাং আমাদের এই মনিটরিং খুব স্ট্রং হচ্ছে। প্রতিটা টার্মিনাল থেকে ঘোষণা দিয়ে দিই, তোমরা মাস্ক ব্যবহার করবা, তারপরে এই ধীরগতিতে গাড়ি চালাবা, অতিরিক্ত যাত্রী নিবা না, হ্যান্ড স্যানিটাইজার রাখবা। তবে বাস ভাড়া নিয়ে তেমন অভিযোগ করেননি যাত্রীরা। লোকাল কিংবা দূরপাল্লার বাসে এখনও আগের তুলনায় যাত্রীর চাপ কম রয়েছে বলে জানিয়েছেন পরিবহন কর্মীরা। জীবনের ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে করোনার ভয় উপেক্ষা করেই ছুটে চলেছে মানুষ। তবে মহামারীর সংক্রমণ আর মৃত্যুর হারের ঊর্ধ্বমুখী প্রবণতায় বাড়ছে উদ্বেগ, আর সেজন্যই কেবল গণপরিবহনই নয়, সব ক্ষেত্রেই সতর্ক আর সচেতনতার তাগিদ বিশেষজ্ঞদের। ইকরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা।